এটা একটা কল্পিত রাজনৈতিক জিঘাংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে মামলাটা সাজানো হয়েছে। পুলিশ কর্মীদের আমি দায়ী করছি না, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাবার নাম ঠিকানা পর্যন্ত ওরা ঠিকমতো লিখতে পারে, এর বাইরে কী বলবো। এবং ওরা বলেছে ওদের অফিসাররা নাকি ফিজিক্যালি টর্চার্ড হয়েছে, একটাও তারা যারা আহত হয়েছেন জখম হয়েছে তার কোনো নাম নাই, হাসপাতালে গেছে তার কোনো তথ্য নাই, কোথায় জখম হয়েছে তার কিছু বক্তব্য নাই। ওখানে জমে ছিল তো প্রায় 2,500 থেকে 3,000 মানুষ, কেমন না? কাজে এগুলো সমস্ত মানে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করে রাখা, জনগণের স্বার্থ নিয়ে যাতে বিরোধীরা কথা বলতে না পারেন, নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য, অপদার্থতা ঢাকবার জন্যে এখন কোর্ট তো কিছু করার নেই, তার কাছে মামলা এসছে। কাজে এই যে বলছেন আপনাদের ভাষায় হ্যারাসমেন্ট, আমি শব্দটা নাইবা বললাম, এখন এটা তো কোর্টের কাছেও একটা সমস্যা, যেমন তারা বুঝতে পারছেন সবটা। এই তো বক্তব্য। সরকার